हाय 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 की मैच की हुए गेलो कार जेतार कथा छिलो के जीते गेलो आमी ग्यारंटी दिए बोलते पारी आपनी जदि ए खेलार शेष पास ओवर देखे थाकेन तबे आपनी खुबी टेंशने एवं रोमांचित छिलेन। शेष पास ओवरे जयेर जन्य जखन कोलकातार प्रयोजन छिलो 56 रान तखन टी-20 क्रिकेटेर आमेज अनुयायी स्वाभाविकभावेई मने होच्छिलो कोलकाताय एई ম্যাচটি জিতবে। কিন্তু এর এক ওভার পরেই পরপর 3 বলে 3 উইকেট নিয়ে হ্যাটট্রিক করে ফেললেন। সেই সময় স্বাভাবিকভাবেই মনে হচ্ছিল কলকাতা ম্যাচটি হেরে যাচ্ছে। এরপর আবার শুরু হলো শেষ ওভারের তাণ্ডব। শেষ 6 বলে কলকাতার জয়ের জন্য যখন প্রয়োজন 29 রান তখন 100 ভাগের মধ্যে 99 ভাগ লোক মনে করেছিল ম্যাচটি হারতে যাচ্ছে কেকেআর। আর তখনই রিঙ্কু সিং দেখালেন অসম্ভব সুন্দর এক ব্যাটিং। বাংলাদেশের নায়ক অনন্ত জলিলের মতন অসম্ভবকে সম্ভব করে দিলেন তিনি। ওই ওভারে পরপর 5 বলে 5টি ছয় মেরে হারামে জিতিয়ে ফেললেন কেকেআর কে। দেখিয়ে দিল ওস্তাদের মার শেষ রাতে। তবে হ্যাটট্রিক করা রশিদ খান আজকের ম্যাচের জয়ের নায়ক হতে পারত, তবে রিঙ্কু সিং এর দানবীয় ব্যাটিং এর জন্য এটি আর হয়ে ওঠেনি। দর্শক আপনি যদি এই খেলাটি দেখে থাকেন তবে কেমন লেগেছিল রিঙ্কু সিং এর ব্যাটিং কমেন্টে জানাবেন। এ ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।